অধ্য ভগবান ব্রজ সততনয় তদ্ধাম বৃন্দাবনম কাচিৎ উপাসনা বজবধূবর্গেণ যা কল্পিতা শ্রীমদ্ভাগবতম অমল পুরাণম প্রেম পুমার্থ মহান শ্রীমদ চৈতন্য মতভেদম তত্র আদর ন পরহ বন্দে অহম শ্রীগুরো শ্রীযুত পদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতম তম সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতা শ্রী বিশাখানিতাংশ্চ নম ওং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতেজ ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যদেশতারিণে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় নারায়ণম নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাসম ততো জয়ম উদীরয়ে তমাদিদেবম করুণানিধানম তমালবর্ণম সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপম গন্তরা শ্রীমদ ভাগবতম চতুর্থ স্কন্ধে চতুর্বিংশতি অধ্যায়ে আজকে এক সপ্ততিতম শ্লোক থেকে আলোচনা মহাদেব শিব ঠাকুরের ভগবত বন্দনা সেই উপলক্ষে 841তম ভাগবত রসমাধুরী সেমিনার ক্লাসে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী মমতাময়ী মাতৃমণ্ডলী সবাইকে জানাই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সঙ্ঘ তথা ইস্কনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। প্রথমে গুরুপদে নমস্কার নিবেদন করে তার অহেতুকি কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। ভাগবত মাহাত্ম্য যশ্চ ভাগবতম শাস্ত্রম বাচয়েত অর্থতোহনিশম জন্ম কোটি কৃতং পাপম নশ্যতে নাত্র সংশয় অর্থবোধ সহ যিনি ভাগবতমের একটি শ্লোক প্রতিদিন পাঠ করেন তার সে কোটি জন্মের পাপ থেকে মুক্ত হতে পারে।
তো আজকের আলোচনা শ্লোক নাম্বার 71। যোগাদেশমুপাসাদ্য ধারয়ন্ত মুনিব্রতাঃ সমাহিত ধিয় সর্ব এতদ্ভ্যসতাদৃতাঃ এতদভ্যসতাদৃতাঃ যোগাদেশমুপাসাদ্য ধারয়ন্ত মুনিব্রতাঃ সমাহিত ধিয় সর্ব এতদভ্যসতাদৃতা। শিব ঠাকুর বলছেন, হে রাজপুত্রগণ, আমি তোমাদের কাছে প্রার্থনারূপে ভগবানের দিব্য নাম কীর্তন করার যোগ পদ্ধতি বর্ণনা করেছি। তোমরা সকলে এই মহত্বপূর্ণ স্তোত্র মনে ধারণ করে তাতে সমাহিত থাকার ব্রত গ্রহণ করার মাধ্যমে মহান ঋষি হও। মুনিদের মতো মৌন ব্রত অবলম্বন করে তোমরা গভীর মনোযোগ ও শ্রদ্ধা সহকারে এই পন্থা অনুশীলন করো। কত সহজ, সরল এবং সরাসরি নির্দেশ শিব ঠাকুর দিয়ে চলেছেন। যোগাদেশমুপাসাদ্য, আমি যেভাবে ভগবানের বন্দনা করলাম, তোমাদের সামনে ভগবানের প্রার্থনা করলাম, ভগবানের স্তুতি করলাম, এটাই হৃদয়ে ধারণ করে তোমরা এই মর্মে ধ্যানস্থ হও। অন্য কোনো কর্মে বা অন্য কোনো দেবদেবীর চিন্তায় যেন চিত্ত বিক্ষিপ্ত না হয়। যোগাদেশমুপাসাদ্য ধারয়ন্ত মুনিব্রতাঃ, আর যে পন্থা আমি দিয়েছি তার মাধ্যমে তোমরা মহান মুনি হয়ে যাবে। সমাহিত ধিয় সর্ব, যদি আমি যে পন্থা দিয়েছি কেবলমাত্র ঈশ্বর আরাধনা এবং ঈশ্বর পূজা, ঈশ্বর শিক্ষা অনুশীলন, তিনটে কাজ, বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। বল কৃষ্ণ মানে হচ্ছে কেবল ভগবানের নাম, ইহা বই আর না বলিবা বলাইবা, দিবাবসানে আসে আমারে কহিবা, কেবলমাত্র ঈশ্বর আরাধনা। সমাহিত ধিয় সর্ব এতদভ্য শতাদৃতা, আর এইটা যদি তোমরা অনুশীলন করো, অভ্যাস করো, অতি অবশ্যই তোমরা মহান মুনিতে পরিণত হবে। শিব ঠাকুর তিনি উপদেশ দিলেন এবং কত দূর পর্যন্ত যেতে হবে সে সীমা নির্ধারণ করে দিলেন। যেরকম আমরা গতকালকের ক্লাসে ধ্রুব মহারাজের কথা শুনছিলাম, ধ্রুব মহারাজের মা ধ্রুবকে টার্গেট করে দিলেন। যেরকম আমাদের মায়েরা টার্গেট বেঁধে দেন না, তোকে ডাক্তার হতে হবে, তোকে মাস্টার হতে হবে, তোকে বাবার মতো ইঞ্জিনিয়ার হতে হবে। ধ্রুবের মা টার্গেটটা অনেক বড় ছিল, তোমাকে তোমার দাদুর থেকেও বড় পদ গ্রহণ করতে হবে, আর তাতে সহযোগিতা করতে পারেন ভগবান। ভগবান যদি সহযোগিতা না করে, তুমি তোমার লক্ষ্যে তুমি পৌঁছাতে পারবে না। কিন্তু আমাদের বর্তমান মায়েরা তো উল্টো, আরে ভগবান টগবান নেই, টিউশন পড়ো, টিউশন পড়ো, তুমি সেই পর্যায়ে পৌঁছে যাবে। কোথায় ধ্রুবের মা আর কোথায় আমাদের মা? যদি বাচ্চা একটু দাদু ঠাকুর পূজা করছে, দাদুর কাছে গিয়ে বসে পড়ে, মা টেনে হিঁচড়ে নিয়ে আসবে, এই হচ্ছে আমাদের মা। কত টার্গেট, ছোট টার্গেট, তারাও মাস্টারও। হ্যাঁ, একটা বাচ্চা ছেলে বলছে যে বাবার ইচ্ছা ডাক্তারি,
মায়ের ইচ্ছা মাস্টারি। আমি তো ভেবেই থ, কেউ আমায় বললে না তো খোকা তুই মানুষ হ, কেউ বলছে না তুই মানুষ হ, মানুষের মতো মানুষ হ, লেখাপড়া করবি শিখবি। কয়েকদিন আগে একটা জায়গা থেকে একটা মেসেজ এসছে, মহারাজ আপনি আশীর্বাদ করুন আমার ছেলে মেয়েরা যেন পড়াশোনা করে ভালো ইনকাম করতে পারে। আমি বললাম না না না, ইনকামের চিন্তা করছেন কেন, সব থেকে চিন্তা করেন ছেলেমেয়েরা ভালো করে পড়ে যেন, সৎ মানুষ হয়, সৎ নাগরিক হয়, এটা হচ্ছে সব থেকে বড় সম্পদ। টাকা পয়সা তো এমনি আসবে, টাকা পয়সা বড় সম্পদ হচ্ছে সৎ চরিত্র। টাকা পয়সা দিয়েও কেনা যায় না। তাই শিব ঠাকুর এখানে বলছেন এত অভ্যাস সমাদৃতা, গভীর শ্রদ্ধা সহকারে তুমি যদি এইটা ফলো করো, এটা অনুসরণ করো, আমি যা বললাম আমি যা নির্দেশ দিলাম, তুমি তোমরাও মুনি হয়ে যাবে বড় বড়। ধ্রুব মহারাজ বললেন, ধ্রুব মহারাজের মা বললেন, ধ্রুব আরে তোমার বাবার গদিতে বসবে কেন, তোমার বাবা এই গদি পেয়েছেন ঈশ্বরের আরাধনা করে, তোমার বাবার বাবা দাদু তার তো কিছুই ছিল না, আর জন্মগ্রহণ করে দেখে চারিদিকে জলমগ্ন আর তপ তপ শব্দ শুনছিলেন, আর তপস্যা করে হরি দর্শন পেলেন, হরি তাকে ব্রহ্মাণ্ডের অধিপতি করলেন। তাই হরি একমাত্র তোমার জীবনের লক্ষ্যে বা তোমার যেটা টার্গেট তাতে সহায়তা করতে পারেন, তুমি প্রচেষ্টা করো সেই সঙ্গে হরি ভজন কর। ভগবান নিজেই বলেছেন আমি তোমাকে সাহায্য করি যদি তুমি নিজে প্রচেষ্টা করো, শুধু প্রচেষ্টায়ও ফলপ্রসূ হবে না যদি আমি সাহায্য না করি। গড হেল্পস দোজ হু হেল্পস দেমসেলভস, ভগবান তাকে সাহায্য করে যে বারবার প্রচেষ্টা করে। আর আরেকটা কথা আছে, ভগবান সাহায্য করলে তুমি তোমার প্রচেষ্টায় সফল হবে। তাই এই পন্থা অনুশীলন করো, যোগ দেশম উপাসাদ্য, আমি যা যা বলেছি তা হৃদয়ে ধারণ করে তার উপাসনা করো। হঠযোগের পদ্ধতিতে আসন ধ্যান ধারণা ইত্যাদি বৈদিক ব্যায়ামের অভ্যাস করতে হয়। কোনো বিশেষ আসনে এক স্থানে বসে নাসিকার অগ্রভাবে দৃষ্টি স্থির করে মনকে একাগ্রীভূত করতে হয়। হঠযোগের পদ্ধতিতে এত বিধিবিধান রয়েছে যে এই যুগে অনুষ্ঠান করা অসম্ভব। তার বিকল্প পদ্ধতি ভক্তিযোগে অত্যন্ত সরল এই পন্থাটি কেবল এই যুগের জন্যই নয়, তা অন্যান্য যুগের জন্য, কারণ এই যোগ পদ্ধতি বহুকাল পূর্বে শিব মহারাজ প্রাচীন ভবিষ্যতের পুত্রদের উপদেশ দিয়েছিলেন। এই ভক্তিযোগ অত্যন্ত সরল, ভক্তিযোগ অত্যন্ত সরল এবং সবার জন্য, সব পরিস্থিতির জন্য, যেরকম হঠযোগ, ধ্যানযোগ, জ্ঞানযোগ, কর্মকাণ্ড, এগুলো সব জায়গায় সব পরিস্থিতিতে করা যায় না। জ্ঞানের অনুশীলন করবে কেবল ব্রাহ্মণেরা, যোগের অনুশীলন করবে, কিন্তু ভক্তিযোগ সবার জন্য, আবাল বৃদ্ধ বনিতা স্ত্রী পুরুষ জাতি বর্ণভেদে সবার জন্য। আজ দেখুন এই ভক্তিযোগ ছিল প্রভুপাদের প্রচারের মাধ্যমে সারা বিশ্বের লোক, চাইনিজ লোক এই বৃন্দাবনে রয়েছি। আমাদের গুরু মহারাজের সাফারিতে আমরা আছি প্রায় 1100 মতো লোক, তার ভিতরে 20% লোক আছে চাইনিজ। তাদের কি শ্রদ্ধা, তাদের কি ভক্তি, নম্রতা অভূতপূর্ব, দেখেও শিখতে হবে। যদিও তারা ভাষা বোঝে না বা তাদের ভাষা আমরা বুঝি না, আমাদের ভাষাকে তাদের মধ্যে একজন
অনুবাদ করে শোনাচ্ছেন বা তাদের কেউ বলতে চাইলে সেটা আবার অনুবাদ করে আমাদেরকে বলছেন। কিন্তু তা সত্ত্বেও তারা ভক্তি করছেন। যারা এত পাপী বলে না, করোনা, করোনার উদ্ভব হয়েছে চায়না থেকে। চায়নার মানুষ সব থেকে বেশি পাপী, কী খায়, কীভাবে চলে, সারা দুনিয়াকে সস্তার জিনিস বানিয়ে হ্যাঁ সারা দুনিয়াকে এক প্রকার প্রতারণাই করছে। তাই ওখান থেকে করোনা চালু হয়েছে, মানে তুমি আর পাপ করো না। তারা ভালো করে হরিনাম, হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণও করতে পারে না। আলে কিন্না, আলে কিন্না, কিন্না কিন্না, আলে আলে আলে, লাম আলে লাম, লাম লাম আলে আলে, তারাও ভক্তি করছে। আফ্রিকান লোকেরা, নিগ্রো, হিংস্র, তারাও ভক্তি করছে। আমেরিকান লোক, ভগী লোকেরা করছে, রাশিয়ান লোকেরা, ইউরোপের লোকেরা, সারা বিশ্বের মানুষ, বিশ্বের যে কোনো পরিস্থিতিতে, যে কোনো স্থানে এই ভক্তিযোগ করা সম্ভব। যে কোনো স্থানে বাদ দেন, মায়ের গর্ভে প্রহ্লাদ মহারাজও ভক্তি করেছেন। তাই আপনি যে কোনো জায়গায় থাকুন, আপনি একজন অফিস কর্মী হোক, আপনি একজন কৃষক হন, আপনি একজন ব্যবসায়ী হন, যে কোনো পরিস্থিতিতে, অথবা আপনি একজন হাউস ওয়াইফ, ডিপেন্ডেন্ট হাউস ওয়াইফ, সবার জন্য ভক্তি চাও। অথবা আপনি বলবেন আমি একজন স্টুডেন্ট, আমার বয়স কম, লেখাপড়া করছি, না তোমার জন্য, সেজন্য ভক্তিযোগ সরল সরল। হরিনাম জপ, আপনি ঘরে বসে ঠাকুর মন্দিরের সামনে হরিনাম করতে পারেন, অথবা জপ নিয়ে মর্নিং ওয়াক করতে করতেও হরিনাম করতে পারেন। কী খাইতে শুইতে সদা নাম লয়, কি ভোজনে, কি বা জাগরণে অহর্নিশে চিন্তা কৃষ্ণ ভগবান, এই জন্য এটা অত্যন্ত সরল। ভক্তিযোগের পদ্ধতি কোনো নবীন পন্থা নয়, কারণ 5000 বছর পূর্বেও ভগবান শ্রীকৃষ্ণ ভক্তিযোগকে সর্বোত্তম যোগ পদ্ধতি বলে বর্ণনা করেছেন ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায়ে শেষ শ্লোকে, 47 শ্লোকে। যোগিনামপি সর্বেষাং তদ্গতেন মন্তরাত্মনাম শ্রদ্ধাবান ভজতে যো মাম সমে যুক্ত তমে মতা। সমস্ত যোগীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যোগী হচ্ছে ভক্তিযোগী। বহুদিন যোগ সাধনা করার পরে কেউ ভক্তি করতে পারে, গীতায় ভগবান বলেছেন বহুনাং জন্ম না বন্তে জ্ঞান বাম নাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুতর। তাই ভক্তিযোগী আমার সবচাইতে অন্তরঙ্গ, সর্বশ্রেষ্ঠ যোগী হচ্ছেন তিনি যিনি নিরন্তর তার অন্তরে শ্রীকৃষ্ণ ধ্যান করেন এবং শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন করেন। অর্থাৎ এই ভক্তিযোগের পদ্ধতি অনাদিকাল ধরে চলে আসছে এবং তখন তা কৃষ্ণ ভাবনামিত আন্দোলন মাধ্যমে সর্বত্র প্রচলিত হচ্ছে। এই সম্পর্কে মুনিব্রতা শব্দটি তাৎপর্যপূর্ণ, কারণ যারা পারমার্থিক জীবনে উন্নতি লাভ করতে চান তাদের পক্ষে মৌন থাকা কর্তব্য। মৌন থাকার অর্থ হচ্ছে কেবল কৃষ্ণ কথা বলা। মহারাজ অম্বরীশ এক প্রকার মৌন ব্রত অবলম্বন করেছিলেন। সবই মন কৃষ্ণ পদারবিন্দয় বচাংশে বৈকুণ্ঠ গুণান্ন বর্ণনে। মহারাজ অম্বরীশ তার মনকে সর্বদা ভগবান শ্রীপাদ পদ্মে স্থির রেখেছিলেন এবং তিনি কেবল তার মহিমা কীর্তন করতেন। শ্রীমদ্ ভাগবতের নবম স্কন্ধে চতুর্থ অধ্যায়ে 29 শ্লোকে আমাদের কর্তব্য হচ্ছে যে এই জীবনের সুযোগ গ্রহণ করে অবাঞ্ছিত ব্যক্তিদের সঙ্গে অনর্থক বাক্যলাপ না করা, একজন মহামুনির মতো হয়ে যাওয়া, বেশি কথা না বলা, কথা বললেই সমস্যা।
আর এটা ভক্ত সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন, কথা বললেই সমস্যা, কথা বললো না মরল। একবার এক রাজা এসেছিলেন, এক সাধু বাবার কাছে এক রাজা এসেছিলেন। সাধু বাবা জিজ্ঞেস করলেন, মহারাজ কি হেতু আগমন? তখন রাজা বলেন, আমি অপুত্রক, আমি একটু সন্তান চাই। রাজা তার ভাগ্য গণনা করে দেখলেন তা এই জীবনে সে সন্তান প্রাপ্তি হবে না। বলেন, না মহারাজ, কোনো উপায় আমি দেখছি না যে আপনি বাবা হবেন। মন খারাপ করে ফিরে গেলেন। একদিন ওই সাধু বাবার শিষ্যর সঙ্গে দেখা, তাকে প্রণাম করেছেন। তখন সে সাধু বাবা, শিষ্য সাধু বাবা আশীর্বাদ দিয়েছে, কল্যাণ নমস্তু, কল্যাণ হোক। বলছে, মহারাজ আমার কি কল্যাণ হবে, আমি অপুত্র, সন্তানহীন ব্যক্তির কি কল্যাণ? বলছে, না আমি আশীর্বাদ করছি আপনি সন্তান প্রাপ্তি হবে। খুব খুশি হয়ে গেছে। তখন তার গুরুদেব বললেন, আরে আমি ভাগ্য গণনা করে বললাম ওর কোনো সন্তান নেই, আর তুমি এমন আশীর্বাদ দিলে তার সে সন্তান প্রাপ্ত হবে, তোমাকেই তার পুত্র রূপে জন্মগ্রহণ করতে হবে, যাও। আর তাই হলো, বেশি কথা বলো, তাই না? তো রাজার পুত্র রূপে জন্মগ্রহণ করেছেন, আর কথা বলে না, কথা বলেই ঠকেছে না, রাজার পুত্র রূপে হয়ে জন্মগ্রহণ করতে হলো, কথা বলে না। অনেক লোক লাগানো হয়েছে, রাজা একটা পুত্র পেয়েছেন কিন্তু পুত্র বোবা, কথা বলে না, কথাই বলে না। তাকে রাজ দরবারে অনেক লোক লাগানো হয়েছে, তাকে মাস্টাররা নিয়ে গেছেন জঙ্গলে ঘোরাতে, কথাই বলে না, দেখছে সব কিছু, তাকে বোঝাচ্ছে, দেখো কত সুন্দর গাছপালা, তরুলতা, এটা কী বলো তো, এটা কী গাছ, এটা আম গাছ, বলো না তুমি আম গাছ, কথা বলে না। আর দেখছে কিছু শিকারি, তারা শিকার করার জন্য লক্ষণ নির্ধারণ করে, তীর ধরুন, কোথাও একটা পশু পাখির ডাকেই তাকে হত্যা করবে। হঠাৎ গাছের ডালে একটা পাখি দেখেছে, কুয়াও, আর সঙ্গে সঙ্গে তীর ধনুক দিক তাকে বধ করে। আর সঙ্গে সঙ্গে সেই বাচ্চাটা বলছে, কথা বললোই না মরলো। এই সবাই বলছে, এই যে কথা বলেছে, কথা বলেছে, কথা বলেছে, কথা বলে, যাই বলো বলো আরেকবার বলো, কী বললো কী বললো, আরেকবার, আর কথা বলে না, কথা বলে। তখন ওরা ফেরত এসছে রাজার কাছে, বলছে, মহারাজ আপনার ছেলে কথা বলেছে, আমরা শুনেছি। বলছে, আমার সামনে বলা, আর বলছে না, তোমার মিথ্যা কথা বলে, তোমাদের মৃত্যুদণ্ড। তখন ছেলেটা বলছে, কথা বললোই না মরলো। হ্যাঁ, রাজা শুনতে পেয়েছে, কী বললে? বলে, হ্যাঁ বাবা এটাই বলছি, কথা বললেই মৃত্যু, তোমার কোনো পুত্র সন্তান এই জন্মে নেই, আমার গুরুদেব তিনি বলেছিলেন, কিন্তু আমার মুখ থেকে বেরিয়ে গেছে তোমার সন্তান হবে, তাই আমাকেই তোমার পুত্র রূপে হয়ে আসতে হয়েছে, যেই আশীর্বাদ দিয়েছিলাম আমি চাই। জঙ্গলে দেখলে শিকার, শিকারি অপেক্ষা করছে একটা শিকার ধরবে, যেই পাখিটা ডাক দিয়েছে তার মৃত্যু হয়েছে, কথা বললেই না মরলো। আর এরাও এসে তোমার কাছে রিপোর্ট দিল যে আমি কথা বলেছি, তারাও মরলো, সুতরাং কম কথা বলো। সে এখানে সেই কথা বলছে যে মৌন থাক, ভক্তিযোগের ব্যক্তিরা বেশি কথা বলেন না, কেবল ভগবানের মহিমা, আমাদের উচিত কেবল শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন করা এবং অবিচলিত হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা, তাকে বলা হয় মুনিব্রত। বুদ্ধি অত্যন্ত তীক্ষ্ণ হওয়া উচিত, সমাহিত ধিয় এবং সর্বদা কৃষ্ণ ভাবনামে ভাবিত হয়ে
কর্ম করা উচিত। এতত আব্যশতাদৃতাহা শব্দ দুটি ইঙ্গিত করে যে কেউ যদি গভীর শ্রদ্ধা সহকারে আদৃত গুরুদেবের এই উপদেশ পালন করে, যথাযথভাবে তা আচরণ করে, তাহলে তার কাছে এই ভক্তিযোগ পন্থা অত্যন্ত সরল হয়ে যাবে। ভক্তিযোগটা সরল যদি গুরুদেব যা বলে গেছেন সেইটাই চলা হয়। আরেকটা শ্লোক, ইদমাহ পুরস্মাকম ভগবান বিশ্বসিক প্রতি ভিগ্ধাদীনাত্মজানম শিশুসুসংশিক্ষতম ইদমাহ পুরস্মাকম ভগবান বিশ্বসিক প্রতি ভৃগবাদীনামাত্মজানম শিশুসুসংশিক্ষতম। সমস্ত প্রজাপতিদের প্রভু ব্রহ্মা প্রথমে আমাদের এই স্তোত্রটি বলেছিলেন। সৃষ্টিকার্যে ইচ্ছুক ভৃগু আদি প্রজাপতিদেরও এই স্তোত্র শিক্ষা দেওয়া হয়েছিল। মহাদেব বলছেন এটা আমি তোমাদেরকে বলছি তা নয়, এটা শাস্ত্রে রয়েছে। ভগবান সাক্ষাৎ ব্রহ্মাকে শিখিয়েছেন, ব্রহ্মা ভৃগু আদি মুনি ঋষিদের শিখিয়েছেন, এ পরম্পরায় রয়েছে ঈশ্বর আরাধনা। এটা কেবল নতুন পন্থা নয়। শ্রীবিষ্ণু ব্রহ্মাকে সৃষ্টি করেছেন, ব্রহ্মা তারপর শিব ও ভৃগু মুনি আদি অন্যান্য মহর্ষিদের সৃষ্টি করেছেন। এই মহর্ষিরা হচ্ছেন ভৃগু, মরিচি, অত্রি, বশিষ্ঠ ইত্যাদি। এই সমস্ত মহর্ষিগণ প্রজা সৃষ্টির দায়িত্বে অধিষ্ঠিত। শুরুতে যেহেতু খুব বেশি জীব ছিল না, তাই বিষ্ণু সন্তান উৎপাদনের দায়িত্ব ব্রহ্মার উপর অর্পণ করেছিলেন। ব্রহ্মা সেই দায়িত্ব শত সহস্র দেবতা মহর্ষিদের উপর অর্পণ করেছিলেন। সেই সময় ব্রহ্মা তার পুত্র ও শিষ্যদের এই স্তোত্র উপদেশ দিয়েছিলেন, যেটি শিব এখানে গিয়েছেন। জড়সৃষ্টির অর্থ হচ্ছে জড়জাগতিক কার্যকলাপ, কিন্তু শিব এখানে যে স্তোত্রটি গিয়েছেন সেই বর্ণনাসারী ভগবানের সঙ্গে আমাদের সম্পর্কের কথা নিরন্তর স্মরণ করার ফলে জড়জাগতিক কার্যকলাপের প্রভাব প্রতিহত করা যায়। এইভাবে আমরা নিরন্তর পরমেশ্বর ভগবানের সংস্পর্শে থাকতে পারি। ভগবানের নাম, ভগবানের পাঠ। আমাদের গুরুদেব বলেন যে উপবাস মানে জানো ভগবানের নিকটে বাস। সেদিন ভগবানের বেশি নাম করবে, জপ করবে, গীতা ভাগবতম পড়বে, প্রচার করবে, উপবাস, ভগবানের নিকটে থাকতে পারে। তার ফলে সৃষ্টিকার্যে যুক্ত থাকা সত্ত্বেও আমরা কৃষ্ণ ভাবনা মিতের পন্থায় অবিচলিত থাকতে পারি। সেই উদ্দেশ্য সাধন করার জন্য এই কৃষ্ণ ভাবনামিত আন্দোলন। জড়জগতে সকলেই বর্ণাশ্রম ধর্মের নির্দিষ্ট কোনো বিশেষ বৃত্তিতে যুক্ত। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সকলেই তাদের বৃত্তিতে যুক্ত। কিন্তু কেউ যদি তার প্রথম কর্তব্য নিরন্তর ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত থাকার কথা স্মরণে রাখেন, তাহলে সব কিছুই সার্থক হবে। কেউ যদি কেবল ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য অথবা শূদ্ররূপে বর্ণাশ্রম ধর্মের বিধিবিধান অনুসারে তার কর্তব্য কর্মে যুক্ত থাকেন, কিন্তু ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা স্মরণ না করেন, তাহলে তার সময় বৃত্তি, কার্যকলাপ ও ধর্মানুষ্ঠান সময়ের অপচয় মাত্র। সেই কথা শ্রীমৎ ভাগবতে প্রথম স্কন্ধে প্রতিপন্ন হয়েছে। ধর্ম সনুষ্ঠিত পুংসং বিশ্বক সেন কথা সুজ ন উৎপাদয়েত যদি রতিম শ্রম এবহি কেবলম। মূল কথা হচ্ছে কেউ যদি তার বৃত্তিগত কর্তব্য কর্ম সম্পাদন করেন, তাহলে অপ্রতিহতভাবে কৃষ্ণ ভক্তি অনুশীলন করে যাওয়া উচিত। কেবলমাত্র শ্রবণ, কীর্তন ও স্মরণের মাধ্যমে তিনি ভগবত ভক্তি পন্থা অবলম্বন করতে সম্পাদন করতে পারেন। বৃত্তিগত ধর্ম পরিত্যাগের কোনো প্রয়োজন নেই। সে সম্বন্ধে ভগবদ্গীতায় বলা হয়েছে, যত প্রবৃত্তি ভূতানাম যেন সর্বমিদম ততম সকর্মণা তমর ভর্চ সিদ্ধিং বিন্দতি মানব। সমস্ত জীবের উৎস এবং সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবানের আরাধন করা মানুষের মানুষ তার কর্তব্য কর্ম অনুষ্ঠান করে সিদ্ধি লাভ করতে পারে। কর্তব্য কর্ম করে যেতে হবে,
এইভাবে কেউ যদি কর্তব্যকর্ম সম্পাদন করতে পারেন, কিন্তু এখানে দেওয়া হয়েছে শিবের নির্দেশ অনুসারে তিনি যদি ভগবানের আরাধনা করেন তাহলে তিনি জীবের পরম সিদ্ধি লাভ করতে পারেন। সানুষ্ঠিতস্য ধর্মস্য সংসিদ্ধি হরিতে অসনম। আমাদের কর্তব্য কর্মে করে যাওয়া উচিত, সেই সঙ্গে আমরা যদি আমাদের কর্তব্য কর্মের দ্বারা পরমেশ্বর ভগবানের সন্তুষ্ট বিধানের চেষ্টা করি তাহলে আমাদের জীবন সার্থক। তো শিব ঠাকুরের সুন্দর উপদেশ, আর কয়েকটা শ্লোক আছে, আর প্রায় 6-7টা শ্লোক আছে, আমরা পরবর্তী ক্লাসে পড়ব। আজকে অল্প সময় আছে তো বলে দিই, গতকালকে আমরা মথুরা বন শুনিয়েছি, আজকে মথুরা বন না মধুবন একটা অংশ, আজকে মধুবন সম্পর্কে বলবো। অহো মধুবনং পুণ্যম যত্র রাম সহানুজ করতি সর্বলোক করতি সর্বলোকানাম হিতায় চ মনীষিণাম। এই রমণীয় পুণ্য মধুবনে শ্রী শ্রী কৃষ্ণ বলরাম সর্বলোক মুনিগণের হিতের কারণে বিহার এবং নানা প্রকার কৌতুক লীলাদি করেন। রাম সহানুজ, রাম মানে বলরাম, সহ অনুজ কৃষ্ণ দুজন এই মধুবনে প্রচুর বিহার করেছেন। মধুবনটা তো আপনারা জানেন মথুরার একটা অংশ, বর্তমান তার নাম হচ্ছে মহলি গ্রাম। মধুবনটাকে লোকে এখন জানে মহলি। আপনি বৃন্দাবনে যে কোনো বাসে বা ট্রেকারে বা এসব বলবেন, মধুবন হয়তো ভক্তরা চেনেন, কিন্তু ট্রেকার বা তারা জানে যে এটা হচ্ছে মহলি। জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ জয় জয় গুরুদেব কৃপা কর মোরে আমাহীন পতিত নাহি জগত ভিতরে। বৃন্দাবন লীলামৃতে বলা হয়েছে কৃষ্ণ লীলাস্থলী মুখ্য শ্রীব্রজমণ্ডল সর্বপরাৎপর সর্বকারণ উজ্জ্বল তার মধ্যে হয় দ্বাদশ স্থান নিরূপণ বন বলিয়া আখ্যান সবার গণন মধুবন তালবন কুমুদ বহুলা কাম্য খদির শ্রী বৃন্দাবনে কৃষ্ণলীলা ভদ্র বিল্লবন লৌহ ভাণ্ডিকেন মহাবন হয় কৃষ্ণ জন্মলীলা স্থান। মহাবন হচ্ছে জন্মলীলা স্থান, অ্যাকচুয়ালি মথুরা কৃষ্ণের জন্মস্থান, কখনো কখনো মহাবল গোকুলও বলা হয়। ভদ্রাদি পঞ্চবন পূর্বে যমুনার পশ্চিমে মধুবনাদি সপ্তবনসার। পঞ্চবন ভদ্রবনাদি পূর্ব দিকে আর পশ্চিম দিকে মধুবনাদি সাতটা বন। পদ্মপুরাণে বলা হয়েছে ভদ্র শ্রী লৌহ ভাণ্ডির তাল মহাতাল খদিরকা বহুলা কুমুদম কাম্যং মধুবৃন্দাবনম তথা দ্বাদ শৈতান্য অরণ্যানি কালিন্দা সপ্ত পশ্চিমে পূর্বে পঞ্চবনং প্রোক্তম তত্রাস্তি গুহ্যমুত্তমম। ভদ্রবন শ্রী বিল্লবন লৌহবন ভাণ্ডিরবন মহাবন তালবন খদিরবন বহুলাবন আর বৃন্দাবন এই দ্বাদশ বন, তার মধ্যে সাতটি বন যমুনার পশ্চিম তীরে, পাঁচটি বন যমুনার পূর্ব তীরে। স্কন্দ পুরাণে বলা হয়েছে যমুনার পূর্ব পাড়ে ভদ্রাদি পঞ্চবন, পূর্বে তু পঞ্চভদ্রাস্তালাদ্য সপ্ত পশ্চিমে অন্নচৌপবনম প্রোক্তম কৃষ্ণকেড়া রসস্থলম। যমুনার পূর্ব পাড়ে ভদ্রাদি পঞ্চবন, পশ্চিম পাড়ে তালাদি সপ্তবন অবস্থিত, কৃষ্ণের ক্রীড়ারস পরিপুষ্টির নিমিত্ত অন্য স্থানে সকল উপবন কথিত। 12টা
বন, 12টা উপবন, 12টা অধিবন এরকম আছে। মধুবন, প্রথমম মধুবনম প্রথম দ্বাদশং বিন্দিকা বনম এতানি যে প্রপশন্তি নতে নরক ভোজিনঃ। প্রথম হচ্ছে মধুবন, দ্বাদশ বনের মধুবনে কেবলমাত্র দর্শন করলেই নরক যন্ত্রণা থেকে মুক্তি হবে। রমণীয় মধুবনম নাম বিষ্ণু স্থান মনুত্তম যত দৃষ্ট মনুজ দেবী সর্বান কামানম আপনুয়াত। হে দেবী, শিব ঠাকুর বলছেন, হে দেবী, মধুবন নামে বিষ্ণু ধাম রমণীয় এবং সর্বোৎকৃষ্ট, যার দর্শনে সমস্ত অভিলাষ অভীষ্ট লাভ সম্পূর্ণ হয়। তত্র কুণ্ডম স্বচ্ছ জল নীলোৎপল বিভূষিত তত্র স্নান দানেন বাঞ্ছিত ফলম আপনবা। সেখানে কুণ্ডে স্নান করতে, আর কুণ্ড অত্যন্ত সুন্দর দেখতে, কৃষ্ণকুণ্ড আছে, বলরামের মন্দির আছে, শত্রুঘ্ন মন্দির আছে, সেই কুণ্ডে স্নান করতে হবে, পূজা করতে হবে এবং ধামবাসী ব্রাহ্মণদেরকে দান দিতে হবে। দ্বাদশ বন আর কৃষ্ণের যে লীলাস্থান, পরিক্রমা বন্ধে কই এসব আখ্যান, মথুরা নৈঋত্যকোণে হয় মধুবন কৃষ্ণ বিহার স্থান পরম উত্তম। মথুরার নৈঋত্যকোণে এই মধুবন অবস্থিত এবং এটা অত্যন্ত উত্তম। বর্তমান নাম মহলি, মধুদৈত্যকে বিনাশ করেছিলেন তাই এই বনের নাম মধুদৈত্য মধুবন। গ্রামের পূর্বে ধ্রুবটিলা অবস্থিত, এখানে টিলার উপরে বসে ধ্রুব মহারাজ কঠোর তপস্যায় মগ্ন থাকতেন। তার নৈঋত্যকোণে মধুকুণ্ড মধুকুণ্ড আছে মধুবনে। অত্যাশ্চর্যপূর্ণ স্থান মধুবন হয়, মথুরা অত্যাশ্চর্যপূর্ণ স্থান মধুবন হয় যাতে কৃষ্ণ বলরাম দোহে বিলস। সর্বলোক মুনিগণের হিতের কারণে নানা যে কৌতুক লীলা করে মধুবনে, অহো মধুবনং পুণ্যম যত্র রাম সহানুজ করতি সর্বলোকানাম হিতায়চ মনীষীনাম। আমি ধ্রুবটিলার কথা কালকে বলেছি, ওই ধ্রুব মহারাজের কাহিনী কৃষ্ণ কর্ণামিতে যা আছে আমি পড়ছি। ধ্রুবের মা বলছেন, তুমি কৃষ্ণ পাদ পদ্মে করো আরাধন, ত্রৈলোক্য বন্দিত পদ দিব নারায়ণ, যার পথ সবি ব্রহ্মা পাইল ব্রহ্মপথ, শিবের শিবত্ব হইল সেবি যার পথ, যে হরি চরণে বাপ করহ ভক্তি, জগৎ বন্দিত পথ দিব দিব্য গতি। শুনো বাপ ধ্রুব তুমি যাও, নারদমুনি বলছেন, শুনো বাপ ধ্রুব তুমি যাও মধুপুরে, কৃষ্ণ সাধন করো যমুনার তীরে, সেই স্থান হয় কৃষ্ণের অতি প্রিয়তম, চিন্তা না করিও তুমি পাবে দর্শন, যে মন্ত্র মানি জানিয়া কৃষ্ণ পূজা নিরন্তন, ত্রৈলোক বন্দিত পদ দিব গদাধর। গদাধর মানে বিষ্ণু। তো ভগবানের আরাধনা করে ধ্রুব ভগবানকে লাভ করেছেন। ধ্রুব নম 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 জগন্নাথ, এ বল বলিয়া ধ্রুব কইল দণ্ডপাঠ, দেখিয়া ধ্রুবের ভাব প্রভু দামোদর, প্রভু শির পরশিলা প্রভু দিয়া নিজকর, তবে ধ্রুব পাইল বল বুদ্ধি চমৎকার, উঠিয়া স্তুতি করে রাজার কুমার, তবে তুষ্ট হইয়া বর দিলা ভগবান, জগৎ বন্দিত তুমি লহ দিব্য স্থান, ধ্রুব লোকে যাও তুমি সভার উপরে, লক্ষ্মীশ তথা আমি বসি নিরন্তরে। তোমাকে ধ্রুব লোক দিলাম। তো যাই হোক, এখানে শত্রুঘ্ন মন্দির খুব বিখ্যাত, ধ্রুবনারায়ণ মন্দির, বলরামের মন্দির, কৃষ্ণকুণ্ড, বল্লভাচার্যের বৈঠক আছে।
তো ধ্রুববন দর্শন করলে, ধ্রুববন অত্যন্ত সুন্দর এবং বড় জঙ্গল, কেননা ভগবান গোচারণ লীলা করছিলেন এবং খুব খুব সক্ষ ভাব সবার ভিতরে। আমরা গতকালকে গেছিলাম সেই মধুবনে, দর্শন, কথা, পাদপদ্ম স্থাপন এবং চারটা পাদপদ্ম স্থাপন হয়েছে। একটা হয়েছে একদম জন্মস্থানে কেশবজি মন্দিরে, আপনারা যারা বৃন্দাবনে পরে আসবেন দর্শন করবেন। দ্বিতীয় হচ্ছে মহাবিদ্যা মন্দির, হয়তো আপনারা খুঁজে পাবেন না, লোকে জানে মহাবিদ্যা মন্দির। তৃতীয়টা হলো মধুবনে একদম ধ্রুবটিলাতে, ধ্রুবনারায়ণ মন্দিরে। আর চতুর্থটা হলো সূর্যকুণ্ডে, তো সূর্যকুণ্ডটা একটু দূর আছে, তো আপনার বৃন্দাবন এলে এগুলো দর্শন করবেন। জয় শ্রী রাধে।